আবারও চলে এসেছি কালকের মতো সেই প্রফিট লসের অঙ্ক নিয়ে। কালকের অঙ্কটা কেমন লেগেছে তোমরা বুঝতে পেরেছো কি না সেটা ঠিক আমি বুঝতে পারছি না, তবুও ওই একই টাইপেরই দ্বিতীয় অঙ্ক নিয়ে গেছি। পরপর টাইপ ওয়াইজ অঙ্ক আমি করাতে থাকবো। তো দেখো এই অঙ্কটা কীভাবে করি, বলছে 4,000 টাকায় ঘোড়া ও গাড়ি কিনে ঘোড়াটিকে 20% লাভে এবং গাড়িটিকে 10% লসে বিক্রি করলে মোটের ওপর 3.5% লাভ হয়। স্যার আমাকে বের করতে বলেছে গাড়ির ক্রয় মূল্য কত, তাহলে মোট কত টাকায় কিনেছিলাম আমি, মোট 4,000 টাকায় কিনেছিলাম ঘোড়া ও গাড়ি। তাহলে দেখো এই যে 4,000 টাকা, এই যে 4,000 টাকা, এই 4,000 টাকা কিন্তু আমি ঘোড়া ও গাড়ি কিনেছি, কিনেছি ঘোড়া ও গাড়ি। 4,000 টাকায় ঘোড়া ও গাড়ি কিনে 4,000 টাকায় কিনেছি আমি, 4,000 টাকায় ঘোড়া ও গাড়ি, 4,000 টাকা কিনেছি ঘোড়া ও গাড়ি, ঘোড়া গাড়ি। কি করেছি ঘোড়া দিয়ে আমি 20% লাভ, তাহলে 20% লাভে বিক্রি করেছি, মানে নিশ্চয় আমি 120% দাম ঘাটিয়ে বিক্রি করেছি। আবার গাড়িটিকে আমি 10% ক্ষতিতে বা লসে বিক্রি করেছি, 10% ক্ষতিতে বিক্রি করা মানে 90% দামে বিক্রি করেছি, হয়েছে 20% লাভ মানে 100-এর সঙ্গে 20 যোগ হবে, 10% ক্ষতি মানে 100-এর সঙ্গে 90 যোগ হবে। লাভ ক্ষতির অঙ্কগুলো আমি 100 সাপেক্ষ দিয়ে করবো বা 100 ধরেই করবো। এবার দেখো দুটোকে বিক্রি করে মোটের ওপর আমার 3.5% লাভ হয়, মোটের ওপর 3.5% লাভ, তাহলে মোট টাকা আমার 100, 3.5% লাভ হলে কত হবে বর্তমান কি পেয়েছি, বর্তমান মাত্র পেয়েছি 13.5 আর 16.5। প্রত্যেকটাতে দেখো একটার পরে শূন্য আছে, একটার পরে পয়েন্ট আছে, পয়েন্টগুলো আমি তুলে দেবো, পয়েন্টগুলো আমি তুলে দেবো। এখন কি পেয়েছি 165, 165। এবার পাঁচতে কাটো, পাঁচতে কাটতে কী হবে, 5×10 = 527, 537 = 35। আবার দেখো পাঁচতে কাটো, 5×3=15, আমার থেকে কত 1,515, আবারও 5×3=15, বর্তমান থেকে 27 = 33, 27-33 আবারও কাটাকাটি করা যাবে। 27-33 কী হবে, 3 দিয়ে কাটলে 3×9=27, 3×11=33, বর্তমান কী ছিল 9:11। মোট অনুপাতের সমষ্টি কত, মোট অনুপাতের সমষ্টিতে 9 আর 11 যোগ করলে 20, অনুপাতের সমষ্টি হচ্ছে 20, মোট অনুপাত হচ্ছে কত 20, 20 অনুপাত, আর মোট টাকার সমষ্টি কত 4,000। তাহলে বলতে পারে 20 অনুপাত মানে 4,000 টাকা, যদি 20 অনুপাত মানে 4,000 হয় তাহলে 1 অনুপাত সংখ্যা কত লিখবো, 4,000/20, 0 0 কেটে দাও, 2 টাকা কত হবে 200। যদি 1 অনুপাতের মান 200 হয় তাহলে 9 অনুপাতের মান কত হবে, 9×2=1,800, 9 অনুপাতের মান হবে 1,800, 9 অনুপাতের মান হবে 1,800। তাহলে বর্তমান ঘোড়াটির ক্রয় মূল্য কত 1,800 টাকা। এবার যদি গাড়িটির ক্রয় মূল্য বের করতে বলে, গাড়িটির অনুপাত কত 11, 11 অনুপাত সমান কত হবে, যদি 1 অনুপাত সমান 200 হয়, 11 অনুপাত সমান 11×200
সমান কত আসবে 2200। বোর্ড ছোটর জন্য লেখা যাচ্ছে না, তাহলে এখানে গাড়িটির কয় মূল্য কত হবে 2200 টাকা, আর ঘোড়াটির কয় মূল্য কত হবে 1800 টাকা। আবারও বলি কী করবে, ফার্স্ট দেখো 4000 টাকায় আমি কিনেছি দুটি ঘোড়া ও গাড়ি কিনেছি, একটি ঘোড়া ও একটি গাড়ি কিনেছি, তো ঘোড়া থেকে আমি 20% লাভে বিক্রি করবো। 20% লাভে বিক্রি করা মানে 120% দামে, গাড়ি থেকে 90, গাড়ি থেকে আমি 10% ক্ষতিতে বিক্রি করবো, 10% ক্ষতিতে বিক্রি করা মানে 90% দামে বিক্রি করছি। এই দুটোকে বিক্রি করে মোটের ওপর আমার 3.5% লাভ হয়েছে, তাই রিটেলে রেখেছি 103.5 হয়েছে, 103.5%। অ্যালোকেশন করবো 90 থেকে 103.5 বিয়োগ করলে এখানে হবে কত 13.5, আর 120 থেকে 103.5 বিয়োগ করলে কত হবে 16.5। দুটোর থেকেই পয়েন্ট আমি তুলে দিয়েছি, তুলে দিয়ে কী করেছি এখানে আমি 27 কাটাকাটি করেছি, 5 দিয়ে কাটলে 27, 5 দিয়ে কাটলে 33, 27 33 থেকে আবারও কাটাকাটি করা যায়, 3 দিয়ে কাটলে 3 9 27, 3 11 33। বর্তমান অনুপাত দাঁড়ালো কত 9:11, তাহলে মোট অনুপাতের সমষ্টি কত হচ্ছে 9 আর 11 যোগ করল কত 20 অনুপাত, 20 অনুপাত মানে 4000 টাকা, তাহলে 1 অনুপাত মানে কত হবে 200 টাকা। যদি 1 অনুপাতের মান 200 হয় তাহলে ঘোড়ার অনুপাত কত ছিল 9, 9 অনুপাত মানে 1800, আর গাড়ির অনুপাত ছিল 11, 11 মানে 2200। বুঝা গেল? পরের অঙ্কে আসুন।